ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহাম্মদ আয়ুব ভাই দুবাই থেকে জানতে চেয়েছেন যে তালাক প্রাপ্তা মহিলার ইদ্দত কত দিন। জি ভাই, আমাদের সমাজে দেখা যায় কোনো নারীর তালাক হয়ে যাওয়ার পরপরই বিবাহ বসে, আবার কখনো দেখা যায় অন্য স্বামীকে নিজেই, যেটা সমাজের ভাষায় তালাক আর হাদিসের ভাষায় খোলা, করি অন্য পুরুষকে পছন্দ করে বিয়ে করে নেয়, অথবা অনেকে না জানার কারণেই তাকে মানে প্রথম স্বামী তালাক দেওয়ার পরপরই অন্য স্বামী গ্রহণ করছে বা বিয়ে দিয়ে দিচ্ছে। জিনা বা ইসলামী শরিয়াতে আর কোনো সহি সমাধান অস্তিত্ব পাওয়া যায় না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক সহি হাদিস রয়েছে যা ইসলামী শরিয়তের নির্দেশনা হলো কোনো নারীকে যদি তালাক দেওয়া হয় আর তালাকটা যদি শরীয়তসম্মত হয়ে থাকে, যদি গর্ভাবস্থাও তালাক দেয় তাহলে এই তালাক কার্যকর হবে না যতক্ষণ না বাচ্চা প্রসব হয়। সুতরাং অপবিত্র অবস্থায় যদি তাদের পিরিয়ড অবস্থায় তালাক দেয় তাও এটা কার্যকর হবে না। সুতরাং পবিত্র অবস্থায় শরীয়তসম্মতভাবে যদি তালাক দেওয়া হয় আর এই তালাক দেওয়ার পরে নারীকে 3 ঋতু পর্যন্ত অর্থাৎ 3 মাস 10 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, যা মহাগ্রন্থ আল কোরআনের 2 নম্বর সূরা সূরা বাকারার 229 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত। সুতরাং কোনো নারী যদি তালাকপ্রাপ্তা হয় তাহলে তাকে অন্যত্র বিবাহ বসার সাথে সাথে সুযোগ নেই, বরং তাকে 3 মাস 10 দিন অপেক্ষা করতে হবে। 3 মাস 10 দিন সেই এই ইদ্দত পালন চলাকালীন সে স্বর্ণ অলঙ্কার পরতে পারবে না, সুগন্ধি ব্যবহার করতে পারবে না, রঙিন কাপড় পরবে না, এরকম ধরনের অনেক ইদ্দত রয়েছে। অর্থাৎ তার ইদ্দত হলো 3 মাস 10 দিন। এই 3 মাস 10 দিন চলে যাওয়ার পরে অথবা কোনো নারী যদি স্বামী পছন্দ না হয়, সে যদি স্বামীর পাওনা দানা স্বামীকে বুঝিয়ে দিয়ে সে নিজেকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসে, অর্থাৎ খোলা তালাক যেটাকে বলা হয়, তাহলে তার জন্য 1 ঋতু। শুনেন আবু দাউদের 2229 নম্বর হাদিস, ইবনে মাজার 2058 নম্বর হাদিস। আর যদি কোনো নারীর স্বামী মারা যায় তাহলে তার ইদ্দত হলো 4 মাস 10 দিন, মহাগ্রন্থ আল কোরআন 2 নম্বর সূরা সূরা বাকারা 234 নম্বর আয়াত, সহি বুখারীর 5334 নম্বর হাদিস, 5335 নম্বর হাদিস। সুতরাং স্বামী মৃত্যু হলে 4 মাস 10 দিন ইদ্দত পালন করবে, আর যদি তালাক দেওয়া হয় তাহলে সে নারী 3 ঋতু অর্থাৎ 3 মাস 10 দিন অপেক্ষা করবে, অর্থাৎ এই 3 মাস 10 দিন সে অন্যত্র বিবাহ বসতে পারবে না। অতএব আসুন পবিত্রকরণ এবং সৈয়দিসের আলোকে কোনো নারী যদি তালাকপ্রাপ্ত হয় তাহলে তাকে অবশ্যই ইসলামী শরিয়া মোতাবেক আল্লাহকে ভয় করে, পরকালকে ভয় করে 3 মাস 10 দিন অপেক্ষা করতে হবে। 3 মাস 10 দিনের পরে সে যেখানে ইচ্ছা তার ইচ্ছা মতো অভিভাবকের অনুমতি নিয়ে বিবাহ বসতে পারবে, আর যদি সে খোলা তালাক নিয়ে আসে স্বামীর কাছ থেকে তাহলে সে 1 ঋতু পর্যন্ত অপেক্ষা করবে। এটাই হলো ইসলামী শরিয়তের নির্দেশনা। আল্লাহ আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।